বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে এক নতুন টপিক নিয়ে আলোচনা করতে এলাম, তোমাদের একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো ভিডিওটি বিশদে যাওয়ার পূর্বে বলে নিই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। এবারে আমরা বিষয়ে আলোচনা করতে চলেছি, তোমাদের একাদশ শ্রেণীর কিছু গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং নিয়ে আমরা আলোচনা করব। যে ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের পরীক্ষায় খুব মানে উপকারে লাগবে, তো সেই ম্যাপ পয়েন্টিংগুলো অবশ্যই পরীক্ষায় আসবে। এবং তোমরা এই ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে যদি করতে পারো তাহলে তোমরা অবশ্যই ভালো মার্কস ক্যারি করতে পারবে। আর যেহেতু অনেকদিন পড়াশোনা ভালো হয়নি, ঠিকঠাক পড়াশোনা হয়নি, তো তার জন্য তোমাদের সুবিধার্থে আমি ভিডিওটা যে বানাচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো। তো তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের এবছরের জন্য ইম্পর্টেন্ট এবং কোনগুলো তোমাদের এবছরের জন্য করতে হবে, এবং বাড়িতে তোমরা প্র্যাকটিস করে রাখবে। তো এই ম্যাপ পয়েন্টিংগুলোই করলেই আমার মনে হয় বা আসতে পারে বা আসবে। প্রথমে আছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য বা চিরভরিত অরণ্য, এই বিষয়টি তোমাদের ম্যাপে দেখাতে হবে। নেক্সট, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। নেক্সট, পম্পাস তৃণভূমি। নেক্সট, সরলবর্গীয় অরণ্য, তোমরা এই জায়গাটিকে ইউরেশিয়ার জায়গাটাকে দেখাতে পারো। নেক্সট, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। নেক্সট, সাভানা তৃণভূমি, তোমরা আফ্রিকাকে দেখাতে পারো। নেক্সট, ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চল। নেক্সট, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। এই মাত্র কয়েকটি ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই ম্যাপ পয়েন্টিংটা করে প্র্যাকটিস করে যাবে, যদি সম্ভব হয় তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে নিয়ে তারপরে পরীক্ষা দিতে যাবে। তোমাদের এই ম্যাপ পয়েন্টিংগুলো খুবই উপকারে লাগবে। আমি আর একবার বলছি কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের এবছরে করতে হবে। প্রথম হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। নেক্সট, উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র। নেক্সট, পম্পাস তৃণভূমি অঞ্চল। নেক্সট, সরলবর্গীয় অরণ্য অঞ্চল, অর্থাৎ তুমি ইউরেশিয়াটাকে দেখাতে পারো। নেক্সট, উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগরের মৎস্যক্ষেত্র। নেক্সট, সাভানা তৃণভূমি, আফ্রিকাকে তোমরা দেখাবে। নেক্সট, ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চল। লাস্ট হচ্ছে উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরের মৎস্যক্ষেত্র। ব্যাস, এই কয়েকটা ম্যাপ পয়েন্টিং তোমরা ভালো করে দেখে যাবে, আশা করি তোমাদের উপকারে লাগবে। আজকে আমি এই বলে শেষ করছি, পরের ভিডিও আমি আবার নতুন করে নিয়ে আসছি। ধন্যবাদ।